আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি নাইম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে কবুতর যদি বৃষ্টিতে ভিজে তাহলে কোনো রকম সমস্যা হবে কি না তো শুরুতেই বলে রাখছি কবুতর যদি নিজ ইচ্ছায় ভিজে তাহলে রকম সমস্যা হবে না কিন্তু যদি কবুতর আপনার কোনো কোনো কারণে মানে খাঁচায় ঢুকতে না পারে এবং কোথাও আটকিয়ে যায় গাছে বৈশা তখন মানে কবুতর যদি নিজের ইচ্ছায় বিজে আপনি দেখলে বুঝতে পারবেন যখন কবুতর নিজের ইচ্ছায় বিজব তখন ওই নিজে নিজে কবুতরগুলা পাকনা মানে উঠায় দিব ঠিক আছে তো এটা আপনি বুঝতে পারবেন যখন আপনার কবুতর নিজে নিজে বিজতে যাব না তখন দেখবেন ওইটা মানে থম ধরে থাকবো মানে সে চাইতাছে না তারপরও এখন না বৃষ্টিতে না বিজা থাকতে তো এখন হচ্ছে যে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে আমাদের কোনো সমস্যা হবে কিনা যদি কবুতর বৃষ্টিতে ভিজে তাহলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত আমি বলেছি যে কবুতর যদি নিজ ইচ্ছায় ভিজে তাহলে কবুতরের কোনো সমস্যা হবে না কিন্তু যদি কবুতর জোরালো মানে কবুতর এখন চাইছে না কিন্তু কোন রকম কারণে যেমন ধরেন আপনার যারা সেরে কবুতর পালেন ঠিক আছে যারা কবুতর পালেন তারা ছেড়ে দেন কবুতরকে তো হঠাৎ বৃষ্টি আসার কারণে কবুতরটা যদি খোয়ারে না যেতে পারে তখন কবুতরটা বাম অথবা চাল অথবা গাছের মধ্যে বসে থাকে তো সেক্ষেত্রে যদি কবুতরটা মানে নিজ ইচ্ছায় না বিজে তখন ওই কবুতরটা অসুস্থ হয়ে যাবে মানে বেশি পরিমাণের বিজলে একটা আছে যে আপনার কম পরিমাণ বিজছে তাহলে কোনো সমস্যা হবে না কিন্তু বেশি পরিমাণ যদি বিজে তাহলে আপনার ওই কুবুতরটা অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ বেশি পরিমাণ ভিজলে ওই কবুতরের জ্বর আসতে পারে ঠিক আছে কবুতরের আরও বিভিন্ন ঠান্ডা লাগতে পারে তো এই সেই ক্ষেত্রে আপনার কবুতরকে প্রথমত যদি আপনার এই কবুতর বৃষ্টিতে ভিজে থাকে অনেক পরিমাণ তাহলে আপনি অবশ্যই একটা নাপা ট্যাবলেট খাওয়াই দিবেন এবং সাথে যদি পারেন তুলসী পাতার রস ওইটা চিপে খাওয়াই দিবেন ওইটা বেটে তারপর তুলসী পাতা রসটা খেয়ে দি খাওয়াই দিবেন এটা তিতা কিন্তু কবুতর যদি খায় ইনশাল্লাহ কবুতরের যেই ভিতরে যেই ঠান্ডার প্রবলেমটা ওইটা একদম ভালো হয়ে যাবে আর কোনো রকম সমস্যা হবে না আশা করি তো এই জিনিসগুলো একটু ইয়ে করবেন আর সচরাচর কবুতর বৃষ্টিতে ভিজে থাকে কোনো প্রবলেম হয় না কারণ কবুতরও একটা পাখি ঠিক আছে বন্য পাখিদের মতোই কিন্তু বেশি পরিমাণ ভিজার কারণে কবুতরের সমস্যা হয়ে যাব এটা আপনারা খেয়াল রাখবেন আর ফেন্সি কবুতরকে বিস্তে না দেওয়াই ভালো ঠিক আছে দেশি কবুতর যেগুলো যেমন গ্রিবাস এগুলো সমস্যা হবে না কিন্তু মাঝে মাঝে আপনার অধিক পরিমাণ যাতে না ভিজে এই বিষয়টা খেয়াল রাখবেন সব কিছু একটা বিষয়ের মাত্রা আসতে আপনারা যদি মনে করেন বেশি বেশি বিজতে থাকেন বেশি বিজতে থাকে কবুতরগুলো তাহলে আপনার ওই কবুতরটা অসুস্থ হয়ে যাব তো ভিউয়ার্স এই ছিল আজকের বিষয় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো ভিউয়ার্স সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি